আসসালামু আলাইকুম। আপনারা যারা BA1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো। ডেটা সেট প্রুফিং এর জন্য যে ব্রিফটা লিখতে হয়, ডচেস সুবানরাডার এদের জন্য যে ব্রিফটা লিখতে হয়, সেক্ষেত্রে আপনার মিনিস্টেন্স এক্সপেকটেশনস থাকে যে আপনার 80 ওয়ার্ডস হতে হবে। যদি আপনার রাইটিং একটু বেশি হয় তাহলে বেটার, যেমন 130 যদি হয় তাহলে বেটার, আর 80 হলে কোনো প্রবলেম নেই। 80 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার 2 থেকে 3টা নেবেনজেটসে আপনার লিখতে হয়, মানে এটা এক্সপেক্ট করে টিচাররা যে আপনি নেবেনজেটসে লিখবেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে নিস্ট ইমা মিডিম সুবজেক্ট বেগিনেন, যেমন হচ্ছে যে আপনি সবসময় যেন সাবজেক্ট দিয়ে আপনার সেন্টেন্সটা শুরু না করেন, যেমন হচ্ছে যে আপনার ইস গে ছুসুল ওরা ইস গে ইয়েস আবাইটেন, এই টাইপের সেন্টেন্স যেন ইউজ না করেন সবসময়। করতে পারেন আপনি, কিন্তু সবসময় না। ধরেন প্রথম সেন্টেন্সটা আপনি ইশ এরপরে আপনি ভার্ব দিয়ে শুরু করেছেন, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা অবশ্যই আপনি একটু কমপ্লেক্স করার চেষ্টা করবেন। এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করা হয় BA1 এক্সামের জন্য, ঠিক আছে। ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ইনডিরেক্ট কোশ্চেন করার চেষ্টা করতে হয়। ডিরেক্টলি কোশ্চেনটা আসলে ততটা পলাইটলি ওরা নেয় না জার্মানরা, তো ওরা এক্সপেক্ট করে যে আপনি যদি কোনো কোশ্চেন করেন তাহলে সেটা যেন ইনডিরেক্ট করেন। ইনডিরেক্ট কোশ্চেনগুলো একটু পলাইট হয়, ঠিক আছে, এর জন্য এটা এক্সপেক্ট করা হয় BA1-এর জন্য। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডবল কোনেক্টরন ইউজ করার জন্য। তো ডবল কোনেক্টর এক্ষেত্রে হচ্ছে যে আপনার কিছু পয়েন্ট আউট আমি করেছি, এগুলো এক টিচারের কাছ থেকে আমার নেওয়া। তো ওই টিচার যেটা বলছেন যে এই কয়েকটা ডবল কোনেক্টর যদি ইউজ করা হয় তাহলে এনাফ, বেশি ইউজ করার প্রয়োজন নেই, যেমন হচ্ছে জোভল আলস অহ ভিডান অহ এই টাইপের, ঠিক আছে। তো যেটা আলোচনা ফার্স্টে করেছি যে আপনার ট্রাই করবেন সবসময় যে ব্রিফটা ফার্স্টে যেই স্ট্রাকচারে লিখতে হয় সেটা আমি দেখাবো পরে, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে ওই স্ট্রাকচার ফলো করে আপনি 80 ওয়ার্ডস, ইনস্কে সামটা আপনার 80 ওয়ার্ডস হতে হবে মিনিমাম। নেবেনজেটসের ব্যাপারটা সেটা তো আমি বলেছি যে ডিরেক্ট আপনি নেবেনজেটস 2 থেকে 3টা লেখার চেষ্টা করবেন, না লিখতে পারলে তেমন কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু 3 নম্বর যে পয়েন্টটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার আমার মনে হয় যে 20-তে আপনি 19-18 পয়েন্ট পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওরা চায় যে আপনি অ্যাটলিস্ট আপনি যেন আপনাকে যেন ওরা ডিফারেনশিয়েট করতে পারে আর্টস ওয়াই আর বে আইন্সের ভিতরে, ঠিক আছে। তো এটা ওরা দেখতে চায়, ইনডিরেক্টে ফ্রাগেন ওরা দেখতে চায়। করতে পারলে বেটার, না করতে পারলে তেমন কোনো সমস্যা নেই। বানান ভুলের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে, ভার্বের পজিশনিংগুলো খেয়াল করতে হবে, আর হচ্ছে আপনার কোনটা আপনার নাউন ওটার যেন ক্যাপিটাল লেটারে হয় এটা খেয়াল করতে হবে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্টস, এগুলো খেয়াল করে লিখলে আমার মনে হয় খুবই কমপ্লিকেটেড লেখার প্রয়োজন নেই, খুবই আইনফাক করে আপনি যতটুকু ইজিভাবে লিখতে পারেন আপনি সেভাবে লিখবেন, তাহলে এনাফ। তো ফার্স্টে যেটা আমি পয়েন্ট আউট করেছি যে 3 নম্বর পয়েন্টটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট দিয়ে যেন আপনি শুরু না করেন, সেক্ষেত্রে আপনার মানে সাবজেক্ট ভার্বের পজিশনিংটা মেইন এখানে। সেটার ক্ষেত্রে হচ্ছে যে ভার্ব কখন ফার্স্ট পজিশনে বসে সেগুলো আমি কিছু পয়েন্ট আউট করেছি, সেগুলো দেখেন আপনি। যেমন হচ্ছে যে কমেন জি আউস ডয়েচল্যান্ড, মানে আপনি কি জার্মান থেকে এসেছেন কি না বা আপনি কোত্থেকে এসেছেন, এটা একটা ইনডিরেক্ট কোশ্চেনও হয় যে আপনাকে একটু ঘুরায় বললো যে আপনি কি জার্মান থেকে আসছেন কি না,
এর মিনিং হচ্ছে যে আপনি কি অন্য কোথাও থেকে আসছেন কিনা, তখন আপনার অ্যান্সারটা তো আপনি অন্য কান্ট্রি থেকে আসলে ওটাই দিবেন, তাই না? তো এটা হচ্ছে যে দেখেন আপনি কমেন যে ওয়ার্ডটা এটা কিন্তু আপনার ফার্স্ট পজিশনে আছে, ঠিক আছে? তো পরে দেখেন যে আপনি যদি দেশালব, ট্রটসদেম, দান, দানাহ এগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ফার্স্টে যে সেন্টেন্সটা আছে যে দ্রাউসেন রেগনেটাস ট্রটসদেম গে ইস স্পাজিয়েরেন, ঠিক আছে? আপনি এই কয়েকটা ওয়ার্ডস যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভার্বটা, এই যেমন গে, এই ভার্বটা কিন্তু পজিশন ওয়ানে চলে আসছে। ট্রটসডেমটা তো কোনো পজিশনের ভিতরে পড়ে না, এটা হচ্ছে আপনার এই একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আপনার দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ভার্বের পজিশন এখানে ওয়ান, ঠিক আছে? ভার্বের পজিশন সেকেন্ডে কখন থাকে সেটা আমি দেখতে চাচ্ছি এখন। তাহলে দেন, উন্ড, আবা, ওডা, জন্ডান, এই ওয়ার্ডগুলো যদি আপনার দুটো সেন্টেন্সকে কানেক্ট করে সেক্ষেত্রে আপনার ভার্বের পজিশন সেকেন্ডে চলে যাবে। যেমন হচ্ছে ইশ ওডে ডিয়া গ্যান হেলফেন, আবা ইশ হাবে খায়নে সাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাবে এটা হচ্ছে একটা ভার্ব, হ্যাভিং, তাই না? তো সেক্ষেত্রে হাবে এর পজিশনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট এর পরে আছে, তার মানে হচ্ছে এটা পজিশন সেকেন্ড, ঠিক আছে? তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে ইশকান মর্গেন মর্গেনিস্ট দান ইশ হাবে খাইন সাইড, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে দেন এই শব্দটা যখন আপনার দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে তখন আপনার হাবে এটা ইশ এর পরেই দাঁড়াচ্ছে, মানে পজিশন সেকেন্ড, ঠিক আছে? তো আমরা ভার্বের পজিশন ওয়ান দেখলাম, ভার্বের পজিশন টু দেখলাম, এখন দেখব ভার্বের পজিশন এন্ডেতে কখন থাকে। এন্ডেতে থাকার ওয়ার্ডসগুলো হচ্ছে ভাইল, ভেন, দাস, অবল, অব, নাকটেম, বিস, বেরেন্ড, এইসব ক্ষেত্রে আপনার ভার্বের পজিশন এন্ডেতে চলে যায়, ঠিক আছে? সেটা আমরা দেখব কিছু উদাহরণ, ইশ পিলে ফুসবল, অবল ইশ মুড়েবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে অবল যখন আমি ইউজ করতেছি তখন আমার ভার্বের পজিশন লাস্টে চলে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্টে সাবজেক্ট আর লাস্টে ভার্ব, ঠিক আছে? ঠিক সেভাবেই দাসের ক্ষেত্রেও সেম, ইস চলে আসছে একদম লাস্টে। সেক্ষেত্রে আপনি আবার ইনডিরেক্ট ফ্রাগেন প্লাস রিলেটিভ জেটসের ক্ষেত্রে আপনি সেম জিনিসটা দেখতে পান যে ডারফিশ ফ্রাগেন অবজি হয়টা কমন। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি হয়টা আসবেন কি না? সেক্ষেত্রে আপনি দেখেন কমন যে ভার্বটা এটা কিন্তু আপনার সেন্টেন্সের একদম লাস্টে চলে গেছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল করতে হয়। এই তিনটা পয়েন্ট যেটা বললাম আমি, ভার্বের পজিশন ওয়ান, ভার্বের পজিশন টু এবং ভার্বের পজিশন একদম শেষে, এই পজিশনিংগুলো করে যখন আপনি কোনো সেন্টেন্স ইউজ করেন তখন সেটাতে বোঝা যায় যে আপনার লেভেলটা এ আর্টস ওয়াই, মানে এ টু যেটাকে বলে, এ টু থেকে বেটার, মানে বে আইনস, ঠিক আছে? তখন আপনাকে এইভাবে যদি আপনি লিখে পুরো চিঠিটাই আপনি এভাবে লিখে যান, আমার মনে হয় আপনি 80% মার্কস পাবেন। আরও কিছু ক্রাইটেরিয়াস আছে যেগুলো ফলো করতে হয়, সেটা আমি পরে বলছি। তো এখন যাব আমরা ইনডিরেক্ট ফ্রাগেন, ঠিক আছে? ইনডিরেক্ট ফ্রাগেনের ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট আউট করেছি, যেমন হচ্ছে ডিরেক্ট ফ্রাগেনটা কি হয়, যেমন হচ্ছে হাবনজি মর্গেন সাইট, মানে আপনার কি সকালে কালকে সময় আছে কিনা। ইনডিরেক্ট কোশ্চেনটা হয় ইস উড গ্যান বিসন অবজি মর্গেন সাইট হাবন, এক্ষেত্রে হচ্ছে যে আপনি দেখেন যে ইস উড গ্যান বিসন, এই টাইপের কোশ্চেনগুলো দেখেন আপনি কত পোলাইটলি ওরা ইউজ করতে পারে, সেক্ষেত্রে যে শুনছে তার জন্য অনেক অ্যাপিলিং হয় যে হ্যাঁ আমাকে খুবই সুন্দর করে কেউ একটা কোশ্চেন আস্ক করছে, সেজন্য ওরা চেষ্টা করে যে বে আইনস যারা প্রফুং লিখবে তারা যেন এই টাইপের সেন্টেন্স ইউজ করে,
এটা ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে কমার পরে ছোট অক্ষর দিয়ে শুরু হয়েছে, কমার পরে সবসময় ছোট অক্ষর থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই এটা তো একটা গ্রামাটিক, সো অলওয়েজ আপনি একটু গ্রামাটিক্যাল ইউজ করে আপনি ব্রিফটা লিখতেছেন, এটা ওদের কাছে এক্সপেক্টেড। ঠিক আছে, তো অবজি মর্গন সাইট হাবন হাবন খেয়াল করে দেখেন, ভার্বটা কিন্তু একদম লাস্টের দিকে। তো ইনডিরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। দেখেন আপনার ডিরেক্ট কোশ্চেন কিন্তু আরেকটা হয় যে ভি হোহ ইস দাস গেহাল্ট, মানে আপনার বেতন কত, এটা কিন্তু ডিরেক্ট কোশ্চেন হয়ে যায়। তো ইনডিরেক্ট যদি এই কোশ্চেনটাকে করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে ডাফিস ফ্রাগন ভি হোহ দাস গেহাল্ট ইস। ঠিক আছে, মানে এটা সরি ওই অ্যান্সারটা ভুল হয়েছে, যে ভি হোহ ইস দাস গেহাল্ট মানে বেতন কত, এটা কিন্তু নিজের ক্ষেত্রে আপনি ধরেন একটা কোশ্চেন একটা কোনো রেস্টুরেন্টে বা কোথাও জবের জন্য গিয়েছেন, তখন আপনি আপনার বসকে এই কোশ্চেনটা করতে পারেন যে আপনার বেতন কত। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু আপনি ডিরেক্টলি না করে যদি ইনডিরেক্টলি করেন তাহলে বেটার হয়, এজন্য এটা শেখানো যে ডারফিশ ফ্রাগন ভি হোক দাস গেহাল্ট ইস। ঠিক আছে, তো আপনি ইনডিরেক্ট করে যখন কোশ্চেনটা করতেছেন তখন তার কাছে শুনতে ভাল লাগছে এবং সে পলাইটলি অ্যান্সার দেওয়ারও চেষ্টা করবে ইনশাল্লাহ। তো ইনডিরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ভার্ব একদম লাস্ট, ডাফিস ফ্রাগন ভি হোক দাস গেহাল্ট ইস। ইফ ভুডে গ্যান উইসন খনজি মিয়া জাগন ডাফিস ফ্রাগন, এই তিনটা টাইপ আপনি শিখে রাখতে পারেন, এই তিনটা টাইপ শিখে রাখেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইফ ভুডে গ্যান উইসন এখানে আমি ইউজ করেছি, ডাফিস ফ্রাগন আমি ইউজ করেছি, এই দুটো আপনি শিখে রাখেন। এই তৃতীয় নম্বরটাও সেম অ্যান্সারই হবে। তো এই তিনটা যদি আপনি সেন্টেন্স টাইপ শিখে নেন তাহলে আপনি যখন চিঠিটা লিখতে যাবেন তা আপনি আপনার আপনার যখন কোনো কোশ্চেন থাকবে, ধরেন আপনি আপনার একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, তখন আপনি যদি তার ডিরেক্ট কোশ্চেন করেন তখন সেটা তার কাছে ভালো নাও লাগতে পারে, সেজন্য আপনাকে ইনডিরেক্ট কোশ্চেন করতে হবে। তো ইনডিরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে আপনি এই তিনটা সেন্টেন্স স্ট্রাকচারটা আপনি ইউজ করতে পারেন, এটা খুবই বেটার হবে আপনার জন্য। আর বেআইনসের এই এক্সামে এটা এক্সপেক্ট করা হয় যে আপনি অ্যাটলিস্ট এই তিনটা টাইপ এর মতো আপনি কিছু ইউজ করবেন। ঠিক আছে, তো এই তিনটা টাইপ আপনি শিখে রাখতে পারেন, এটা খুবই ভালো হবে। আর ডবল কোনেক্টর এর ক্ষেত্রে আপনি এই দুটো আমাকে বলেছে আমার টিচার, এই জিনিসগুলো আমি খেয়াল করে লেখার চেষ্টা করেছি, আমি লিখিনি। আমি যদি সত্যি বলি আমি এই টাইপটা একদমই লিখিনি, আমি চেষ্টা করেছি কমপ্লেক্স করে লেখার জন্য, এতটুকু জাস্ট ভার্বের পজিশনিং চেঞ্জ করে করে লেখার চেষ্টা করেছি, বাট ডবল কোনেক্টর আমি লিখিনি। আমার পয়েন্টস আসছে 19 out of 20। ঠিক আছে, তাও আলহামদুলিল্লাহ আমি অনেক সুফ্রিড এক্ষেত্রে। তো সেটা আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আপনার ডবল কোনেক্টর ইউজ যদি করতে পারেন তাহলে বেটার, না পারলে কোনো সমস্যা নেই, আপনি এটাকে স্কিপ করতে পারেন। বাট ভার্বের পজিশনিংটা খেয়াল রাখবেন, আবার বলছি ভার্বের পজিশনিংটা খেয়াল রেখে নাউনের ক্ষেত্রে বড় অক্ষর কোন থেকে কোথায় হবে এগুলো যদি আপনি খেয়াল করে আপনি লিখেন, আমার মনে হয় আপনি 18-19 out of 20 পাবেনই। ঠিক আছে, চেষ্টা করবেন বানান যেন ভুল না হয় যেগুলো আপনি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা যেটা কেউই বলে না নর্মালি, আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে আপনি যখন কোশ্চেন পেপারটা আপনার হাতে পাবেন আপনি কিন্তু কোশ্চেন পেপারের সব কিছু আপনার প্রথমে তো আপনি ওটা ফিল আপ করবেন, আপনার অ্যান্সার পেপারে আপনার ডাটেনগুলো আপনি ফিল আপ করবেন, সেকেন্ডে কিন্তু আপনাকে বলবে যে ওরা তুমি প্রথম পৃষ্ঠাটা উল্টাও তারপরে তুমি ফার্স্ট থেকে শুরু করো, এবং আপনি যখন একটা পার্ট শেষ হবে তারপরেই আপনি আরেকটা পার্টে যেতে পারবেন, আপনি কিন্তু একই সাথে পুরো কোশ্চেন পেপারটা দেখতে পারবেন না, আপনাকে অ্যালাউন্স দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার একদম লাস্টে থাকবে হচ্ছে রিটেন, যেই আপনার যেটা নিয়ে আমি আলোচনা করছি যে একটা ব্রিফ লিখতে হবে, সেটা থাকবে একদম লাস্টে। আপনি প্রথম যখন প্রথম সেক্টরে থাকবেন তখন আপনি ধরেন আপনি হোরেনে আসেন বা লেজেনে আসেন, আপনি ব্রিফে যেতে পারবেন না, বাট আপনি যখন ব্রিফে আসেন তখন কিন্তু আপনি আবার
কোর অ্যান্ড লেজেনের যে চ্যাপ্টারগুলো, যে যে সেক্টরগুলো ছিল, ওগুলোতে কিন্তু আপনি ফেরত যেতে পারছেন। এটার ক্ষেত্রে আপনি যেটা ইউজ করবেন, সাপোজ আপনার এমন একটা থিমের ওপরে আপনাকে ব্রিফটা লিখতে হচ্ছে, যে থিমের উপরে আপনার কিছু ওয়ার্ডস আপনি জানেন না যে আপনি কী টাইপের ওয়ার্ডস ইউজ করবেন এবং ওই ওয়ার্ডসগুলোর বানানগুলো আপনার কী ধরনের হবে সেটা আপনি একদম শিওর না, আপনি খেয়াল আছে বাট আপনি শিওর না। সেক্ষেত্রে আপনি হোর অ্যান্ড লেজেনের যেই চ্যাপ্টারগুলো ওগুলোতে আপনি ফেরত গিয়ে আপনি যে কোনো একটা থিম দেখে আপনি ওটা ইউজ করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে যেটা আসছিল সেটা হচ্ছে যে আমাকে বলা হয়েছিল যে তোমার মেয়ে অসুস্থ, তো তুমি একটা চিঠি লিখে ছুটি নাও যে তোমার মেয়ে কালকে স্কুলে যেতে পারবে না, এই টাইপের একটা কোশ্চেন এই কোর্সে আর কি আমার থিম দিয়েছিল। তো আমি এটার উপরে লিখতে গিয়ে আমি দেখলাম যে আমার বেটার হয় আমার যদি কোনো রেফারেন্স থাকে তাহলে আমার লিখতে সুবিধা হবে এবং আমার বানান ভুল হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। তো আমার হোরেন আর লেজেনের ভিতরে আমি এই কয়েকটা ওয়ার্ডস যেটা আমি কালেক্ট করেছি, আমি পেছনে গিয়েলাম, গিয়ে আমি খেয়াল করে দেখলাম যে আমার এরকেল টুংয়ের উপরে থিম আসছিল লেজেনে। তো আমি করলাম কি, এরকেল টুংয়ের বানানটা আমি দেখলাম ওখান থেকে গিয়ে, ওটার উপরে যে কয়েকটা সেন্টেন্স ছিল ওই সেন্টেন্সগুলোকে আমি একটু ঘুরাই ইউজ করার চেষ্টা করলাম। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে টিচার কিন্তু যে প্রুফার যেটা যিনি থাকেন মানে কন্ট্রোলে যে থাকেন উনি দেখতেছিল যে আমি পেছনে গিয়ে ওয়ার্ডসগুলো দেখে লিখতেছি, উনি কিছুই বলেননি কারণ আপনি অ্যালাউড, ওটা পেছনে আপনি যেতে পারবেন সামনে সামনে আপনি যেতে পারবেন না, কারণ পেছনে আপনি গেলেও কোনো লাভ হবে না কারণ আপনার অ্যান্সার শিটটা যখনই আপনার হোরেনের অ্যান্সার টাইমিং শেষ হয়ে যাবে ওরা কিন্তু ওটা ছিঁড়ে নিয়ে যাবে, সো আপনি তো কোনো অ্যান্সার চেঞ্জ করতে পারছেন না। ঠিক আছে, তো এর জন্য ওদের কাছে এগাল, ওটা আপনার এত কাউন্ট করবে না, ওরা যেটা কাউন্ট করবে সেটা হচ্ছে যে আপনি কি লিখতে পারছেন কিনা, আপনি কোত্থেকে দেখে লিখছেন এটা দেখা ওদের এত সময় নেই। তো টিচার দেখতেছিল যে আমি এটা পেছনে গিয়ে ওয়ার্ডসগুলো কালেক্ট করে করে লিখতেছি, চেষ্টা করছি ভালোভাবে লেখার। ঠিক আছে, টিচার খুশি হয়েছে যে আমি একটু ব্রেন ইউজ করতেছি, তো ওটা ভিন্ন থেমা। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি কিন্তু পেছনে গিয়ে যদি কোনো ওয়ার্ডস আপনার কনফিউশন থাকে আপনি ওয়ার্ডস ওখান থেকে দেখতে পারেন, বা যদি পুরো থিম কোন কোথাও থেকে কপি করতে পারেন তাহলে কপি করলেন। যেমন আমার ক্ষেত্রে আমি বলেছি যে আমি এরকেল টুং দিয়ে শুরু করেছি, ঠিক আছে, শেষ করেছি আমি করোনাতে নিয়ে, ঠিক আছে, যে আমি ফ্যাডাক্ট করতেছি যে আমার মেয়ের করোনা হইতে পারে এর জন্য আমার 14 দিনের মতো ছুটি লাগতে পারবে। আমাকে কিন্তু বলা হয়েছে যে তুমি কালকে, তোমার মেয়ে অসুস্থ এবং সেজন্য কালকে স্কুলের থেকে ছুটি নিতে, আমি 14 দিনের ছুটি নিয়ে নিয়েছি করোনার কথা বলে। ঠিক আছে, যাক এটা ভিন্ন ব্যাপার, বাট আমি বললাম যে আপনি রিইউজ করতে পারেন আর কি, থিমগুলোকে ইউজ করবেন সবসময়, এটা আপনার ক্ষেত্রে লিখতে গেলে অনেক ইজি হবে। আর এই যেটা নিয়ে আপনি সবসময় আলোচনা করছেন, সবসময় আপনি লিখতেছেন, কারোর সাথে আলাপ করতেছেন, সেই সব জিনিস আপনি যখন একটা জিনিস লিখতে যান তখন কিন্তু অনেকটাই ইজি হয় কারণ আপনি এটার জন্য ইউজ টু। ঠিক আছে, তো ওই জিনিসটাই ইউজ করবেন যেটা আপনি খুবই কমফোর্ট ফিল করেন, ওই থিমটাই নেওয়ার চেষ্টা করবেন এবং ওই থিমের উপরে লেখার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো আমি যেটা আপনাকে বললাম যে 80 ওয়ার্ডস থেকে 130 ওয়ার্ডসের ভিতরে লিখবেন, আমার টিচার আমাকে বলেছে যে অ্যাটলিস্ট তুমি 130 ওয়ার্ডস লিখো এটা বেটার। তো আমি 80তে ছিলাম না, আমার ছিল হচ্ছে 130+ ওয়ার্ডস হয়েছে, আমার অলমোস্ট 140 ওয়ার্ডস আমি লিখেছিলাম। ঠিক আছে, তো নেবেনজেটসে আমি খুবই কম ইউজ করছি, সবচেয়েতে বেশি যেটা আমি খেয়াল রাখছি সেটা হচ্ছে যে সাবজেক্ট দিয়ে শুরু করিনি, আমি ভার্ব দিয়ে শুরু করার চেষ্টা করেছি বা ভার্বের পজিশনিংটা খুবই ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এখন আমরা একটা ব্রিফ লিখার কোশ্চেন দেখতে পারি, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জি হাবেন ইন দ্যার বার্লিনার সাইটুং আইনে স্টেলেন আনসাইগে আজ ফেকয়ফা গেজেন শাইবেন জি আইনেন ব্রিফ। ঠিক আছে, যে আপনি একটা সাইটুংয়ে দেখেছেন যে আপনার জব ওরা লোক খুঁজছে। ঠিক আছে, তো আপনি এটাতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে। ঠিক আছে,
এখানে কিন্তু লেখা নেই যে আপনাকে কত ওয়ার্ডস লিখতে হবে, কি আসে বিষয়, এগুলো ব্যাপারে কিছু লেখা নেই। তার মানে হচ্ছে আপনার চয়েস, আপনি যতটুকু লিখতে পারেন। কিন্তু এটা একটা হিডেন ইনফরমেশন যেটা টিচাররা স্টুডেন্টদেরকে কোর্স করানোর সময় বলে দেয় যে 80 ওয়ার্ডস বা 130 ওয়ার্ডস লিখো তোমরা, এটা এক্সপেক্ট করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেনে কিন্তু লেখা থাকবে না। সো আপনি লেখার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন যে 80 আপ হতে হবে ওয়ার্ডস। ঠিক আছে, 130 হলে মাচ বেটার। গ্রুনফ ইর শ্রাইবেন, আপনি প্রত্যেকটা পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি প্রত্যেকটা যে কটা পয়েন্ট দেওয়া থাকবে এই পয়েন্টগুলো আপনি এই পয়েন্টের উপরে আলোচনা করতে হবে। আপনি অন্য পয়েন্টের উপরে আলোচনা করতে পারেন, বাট এই চারটা পয়েন্ট যেখানে লেখা আছে এগুলো আপনার লিখতেই হবে। ঠিক আছে, এগুলো না লিখলেই না এমন একটা ব্যাপার। ঠিক আছে, তো দেখেন আপনি এখানে গ্রুন ফর ইরে শ্রাইবেন লিখা আছে। ঠিক আছে, মানে আপনার লিখার কারণটা কি সেটা আপনি দেখতে চাচ্ছে। এখানে আপনি দেখেন যে এখানে আমি লিখেছি যে বেভেরভুং আলস ফ্যাকয়ফা, মানে আমি বিক্রেতা হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার গ্রুন্ড। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা থিমের উপরে কিন্তু আপনার লিখতে হবে কিছু না কিছু। যেমন এই থিমটার উপরে শুধু কিন্তু এই তিনটা ওয়ার্ডসই লিখেছি আমি, কিন্তু এটা এনাফ। তারপরে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটা কিন্তু গ্যাপ রেখেছি এটার সাথে, বেভেরভুং আলস ফ্যাকয়ফার সাথে ডাটুমের, এটা আপনি দেখতে সুন্দর লাগে। অ্যান্সার শিট কিন্তু অনেক বড় হবে, আপনি গ্যাপ দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। তো আপনি এই এরকম একটা গ্যাপ দিয়ে এন্ড, মানে লেফট হ্যান্ড সাইড যদি আপনি ইউজ করেন বেভেরভুং আলস ফ্যাকয়ফা, তখন আপনি রাইট হ্যান্ড সাইডে আপনার সিটির নাম কমা দিয়ে ওই দিনের ডেট বসাবেন। তারপরে আপনি শুরু করবেন যে গ্যাটে ডামেন উন হ্যান। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা এখানে দেখেন, কারো কিন্তু কোনো নাম এখানে দেওয়া নেই যে আপনি কার কাছে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি এখানে কারোর নাম উল্লেখ না থাকে, আপনি লিখতে পারেন যে গ্যাট ডামেন উন হ্যান, মানে সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ঠিক আছে, ডামেন উন হ্যান সেই জন্য আপনি ইউজ করতেছেন। ফালস যদি এরকম থাকে যে আপনার, আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে ফ্রাও নয় বাওয়ারের কাছে আমার ব্রিফটা লিখতে হচ্ছিল। ঠিক আছে, যে ফ্রাও নয় বাওয়ারের কাছে আপনি লিখে কালকের জন্য ছুটি চান, আপনার মেয়ের জন্য কালকে ছুটি চান, সেক্ষেত্রে কিন্তু আমি লিখেছিলাম যে গ্যাটে ফ্রাও নয় বাওয়া, এফ ফ্রাওয়ের এফ বড় হাতে দিয়েছিলাম, নয় বড় লিখেছি যেভাবে লেখা ছিল। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কিন্তু ডামেনও বড় হাতের লেখা, হ্যারেনও বড় হাতের লেখা। ঠিক আছে, এটা শুধুমাত্র সেই সময় যেই সময় আপনার কাছে কোনো নাম উল্লেখ থাকবে না। যদি কোনো নাম উল্লেখ থাকে, যে গেহাটে দিয়ে আপনি ওই লোকের বা মহিলার নাম আপনার উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপর আপনি শুরু করবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, এই জায়গাটা ডামেন উন হ্যানের পরে, কমার পরে আপনি ছোটো হাতের অক্ষর দিয়ে শুরু করবেন। ঠিক আছে, ছোটো হাতের অক্ষর দিয়ে লেখার চেষ্টা করবেন, চেষ্টা করবেন না, এটা হচ্ছে রুলস, কমার পরে ছোটো হাতের অক্ষর হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটাতে যদি আপনি মিস্টেক করেন আপনার পয়েন্টস কাটবেই কাটবে, দ্যাটস ফর শিওর। তো সেক্ষেত্রে আপনার পয়েন্ট আউট আপনি করতে পারেন যে এই বেভেরভুং আলস ফ্যাকয়ফা এইটা, এটার সাথে গ্যাপ দিয়ে ডেট এবং সিটি, তারপরে হচ্ছে জ্যাগ্যাট ডামেন উন হ্যানের পরে কমা, এই তিনটা পয়েন্ট আপনার 3 মার্কস আপনি ধরে রাখতে পারেন। সাপোজ আমি যদি মার্কস কাউন্ট অন করি এইভাবে, আপনি এইটা তিন পয়েন্ট আপনি পেলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি ছোটো পয়েন্ট, ছোটো ওয়ার্ড দিয়ে শুরু করলেন আপনি, মিটেম গ্রোস এ ইন্টারেস্ট হাবিস ইর আনসাইকে ইন্ড সাইটুং গ্লেজেন উন ইন্ড ইস ইন্টারেস্ট ইরে মিস ফর ইরে স্টেলে। ঠিক আছে, আউস দিজ ইম গুন্ড সাইবিস ইন দিজ এ ব্রিফ, এটা হচ্ছে আপনি গ্রুনটা লিখছেন। ঠিক আছে, এই গ্রুনটাকে আপনি আবার বাড়ায় আর একটু বড় করে লিখলেন। ঠিক আছে, এটা এখানেও কিন্তু আপনি লিখছেন যে আপনি কী কর, কিসের জন্য লিখতেছেন ব্যাপারটা। ঠিক আছে, এটাকেই জাস্ট একটু সুন্দর করে লেখা। ঠিক আছে, তো এরপরের পয়েন্টটা আমরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে
was sie zurzeit machen, ঠিক আছে? Was sie zurzeit machen, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনি এখনকার সময় কি করতেছেন সেক্ষেত্রে আপনি বলতেছেন যে zurzeit besuche ich einen deutschen Kurs, আমি deutsche Kurs করতেছি. In zwei Monaten habe ich meine B1-Prüfung, ঠিক আছে? আমার B1-Prüfung দুই মাসের পরে. সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে লেখার চেষ্টা করতেছি যে আমার আমি এখন কি করছি এবং এরপরে আমি কি করব সেগুলো আমি ইনফরমেশনটা ওরে লিখতেছি, ঠিক আছে? বা যে সুসাইড মাখেন আপনি একেবারে বলতে পারেন যে আমি এখন জাস্ট রেস্টুরেন্টটা কাজ করতেছি, হ্যাঁ এটাও হয়, কোনো সমস্যা নেই, কিন্তু যতটুকু সম্ভব একটু কমপ্লেক্স করার চেষ্টা করবেন, যেমন হচ্ছে এখানে উন্ড দিয়ে এটাকে কমপ্লেক্স করা হয়েছে, দুটো সেন্টেন্সকে একসাথে করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু এইভাবেও লিখতে পারতো, অনেকে এইভাবে লিখে যে ইশ বেজুখে আইন ডয়েচ কোর্স, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বেটার না যে সুরসাইড বেজুখে ইশ আইন ডয়েচ কোর্স? তো এই এই যে ব্যাপারগুলো আমি একটু আগে আলোচনা করেছি যে আপনার ভার্বের পজিশনিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভার্বের পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আপনার কি বেজুখে যেই ভার্বটা এটা কিন্তু সামনে চলে আসছে, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। আপনি যতটুকু ইজিভাবে আপনার জন্য লেখা পসিবল ওইভাবেই আপনি লিখবেন, কিন্তু জাস্ট একটুটুকু খেয়াল রাখবেন যে ভার্বের পজিশনিংটা যেন অলওয়েজ একটু চেঞ্জিংয়ে থাকে, যেন অলওয়েজ যেন সেকেন্ড পজিশনে না থাকে। সেকেন্ড পজিশনটা অতটা অ্যাপিলিং না, সবাই ওটা আচওয়ায়ের কেউ ব্রিফে ওইভাবেই লিখবে, ঠিক আছে? সেজন্য আপনার কাছ থেকে এক্সপেক্ট করা হয় যে একটু ডিফারেন্টলি আপনি কিছু লিখবেন। তো তারপরে পয়েন্টটা হচ্ছে যে ইরে এরফারং, আপনার এখন পর্যন্ত আপনি এই কাজের জন্য কী ধরনের কি আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি বলছেন দেশাল ফাবিস ফিল এরফারং, হ্যাঁ আপনার আমার অনেক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছি যে শোন ইন ইন মাইনে হাইমসল্যান্ড হাইমাটল্যান্ড হাবি ফোন ফিয়ারে আলস ফে কয়ফা ইন আইন সুপার মার্কেট গে আবাইটেড ডেজাল্প হাবি ফিল এফারং, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সে বলতেছে যে পাঁচ বছর সে তার হোম কান্ট্রিতে কাজ করে এসেছে, সেজন্য তার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এই পয়েন্টের উপরে সে লিখে দিল যে তার এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট কিছু আছে, ঠিক আছে? এখন আপনার জার্মানের কালচার এর জার্মানের সিস্টেম সবই টোটালি ডিফারেন্ট বাংলাদেশের থেকে, সো ওর অনেক কিছুই নতুন করে শিখতে হয়, এটা ওরাও জানে, কিন্তু এটা জাস্ট বলার জন্য বলা যে সে এই ধরনের মেন্টাল প্রেশার নিয়ে কাজ করতেছে, মানে করে আসছে, তার আইডিয়া আছে অ্যাটলিস্ট। তারপরে আপনার আর একটু একটু বাড়ায় যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আউসার ডেম বিনিশ জেয়া সুফিন পুঙ্কলিশ উন সুফেলেসি, আপনি একটু বাড়ায় চড়ায় আপনি একটু লিখলেন যে আপনার আপনি অনেক ভালো, আপনি অনেক টাইম মতো আসেন, ঠিক আছে? আপনি অনেক মানুষের সাথে সুন্দর করে কথাবার্তা বলেন, ঠিক আছে? এসব ধরনের আপনি কিছু বাড়তি লিখতে পারেন, না লিখতে পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি যদি যত ইজিলি লিখতে চান আপনি খুব সহজ করে এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? আমি বলতেছি না এখানে যেভাবে আমি লিখেছি সেভাবেই আপনি লিখবেন, আপনি আপনার মতো করে যতটুকু ইজি লেখা সম্ভব সেভাবে লিখবেন, যেন বানান ভুল না হয় সেটা খেয়াল রাখবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব ক্ষেত্রে যেখানে আপনি মাই নেম ইউজ করেছি এরপরে কিন্তু এইচ বড় হাতে হয়েছে, হাইমাটল্যান্ডের ক্ষেত্রে আলস আলসের পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ফ্যাক এফার এটা বড় হাতে লিখেছি, ফুনফের পরে ইয়ারেনের ই যে এটা আমি বড় হাতে লিখেছি, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে দেখেন আই নেম একটা আর্টিকেল, এটার পরে কিন্তু বেভেরভুংস গেফস্প্যাক এর ক্ষেত্রে আপনার আমি বি বড় হাতে দিয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটু খেয়াল করে যদি আপনি লিখেন তাহলে এনাফ, ঠিক আছে? তো আপনি এক দেখতে পারেন যে এক পয়েন্ট, দুই পয়েন্ট, তিন পয়েন্ট, তারপরে এখানে চার পয়েন্ট, এটা পাঁচ পয়েন্ট, ছয় পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা জিনিস সেটা যাওয়া হচ্ছে যে বেভেরতুংস গেফস্প্রেস, ঠিক আছে? আপনার ওইখানে আপনি কখন আপনি এটা চান বা
এটার উপরে কিছু লিখতে চান, সেটা আপনাকে আপনি লিখছেন যে উবা আইনে আইন লাডুং চু আইনম বেশ বেবেতুম গেসপেশ ভুরেশ মিয়া জ্যা ফ্রয়েন। হ্যাঁ, আমি অনেক খুশি হব যদি আমাকে একটা টার্মিন দেওয়া হয় বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ডাকানো হয় আমাকে, সেক্ষেত্রে আমি খুবই খুশি হব। খুবই ইজিলি লেখা, আপনি আরও ইজিলি লিখতে পারেন আপনার যেভাবে ভালো লাগে, কোনো সমস্যা নেই। তো আপনি দেখতে পাচ্ছেন 6 পয়েন্ট, এখানে 7 পয়েন্ট, তারপরে মিট ফ্রয়েন লিখে গ্রুসেন, ঠিক আছে, তারপরে আপনার নাম, ঠিক আছে। এখানে দেখেন আমি কিন্তু কোনো কমা ইউজ করিনি, এখানে কোনো কমা হবে না, আপনার নাম পুরো নাম দিবেন, ঠিক আছে। আমি শুধু আমার লাস্ট নেম দিয়েছি, তো 8, 9, এখানে আপনি 9টা পয়েন্ট আপনার একদম শিওর, ঠিক আছে, যে আপনি স্ট্রাকচারটা আপনি যে দাঁড় করিয়েছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা পয়েন্ট আপনার কিন্তু শিওর। তারপরে যেটা হচ্ছে যে আপনার গ্রামাটিক্যালি কোনো ভুল না হলে আর স্পেলিং কোনো ভুল না হলে আপনাকে আরও বেশি নাম্বার চলে আসবে, আপনাকে দেওয়া হবে আর কি আপনাকে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে যে পয়েন্টস অত বেশি আসলে কোনো দরকার নেই, আপনি যদি পাস করেন দ্যাটস মোর দেন এনাফ আই থিঙ্ক, ঠিক আছে। B1 এটা এত বড় কোনো পরীক্ষা না, সো যদি শুধু পাস করেন কোনো সমস্যা নেই। সো আপনি যদি এই স্ট্রাকচারটা অ্যাটলিস্ট ফলো করেন, আপনি তো বাসা থেকে যদি আপনি মুখস্থ করে যান যে গ্যাটের বানানটা, তারপর বার্লিন আপনার এই যেই সিটির নামটা কোথায় হবে, ডেটটা কোথায় বসাতে হবে, মিট ফ্রন্ডলিশন গ্রুসন, এটা আপনার বানানটা যেন ভুল না হয়, এই বানানটা পুরোপুরি মুখস্থ করে যাবেন, এটা তো বসাতেই হবে, তাই না? তো এগুলো আপনাকে একদম পুরো মুখস্থ করে আপনি যান, কোনো সমস্যা নেই। এই পয়েন্টসগুলো দিলে আপনার অ্যাটলিস্ট পাস মার্ক চলে আসবে, ঠিক আছে। তারপরে যেই চিঠির ভেতরে যেই লেখাগুলো সেটা তো আমি আপনার সাথে আলোচনা করলাম, যত ইজিলি লেখা সম্ভব তত ইজিলি লিখবেন, ভার্বের পজিশনিংটা ভালোভাবে খেয়াল করবেন যেন ওঠাতে কোনো ভুল না হয়, আর আসলে তেমন কিছুই বলার নেই।